পৌরসভা নিয়ে অভিযোগ, বামেদের ডেপুটেশন গোবরডাঙ্গা পৌরসভায়। অহেতুক অভিযোগ, সরকারি নিয়ম মেনেই কাজ হচ্ছে, দাবি পৌর প্রধানের। পার্কিং এর নামে রাস্তায় গাড়ি থেকে টাকা নেওয়া হচ্ছে অবৈধভাবে, বাড়ি বাড়ি পৌঁছায়নি পানীয় জল, এলাকার নিকাশির বেহাল দশা সহ মোট 11 দফা দাবিতে গোবরডাঙ্গা পৌরসভায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন সিপিএম এর। ডেপুটেশনে পৌর পরিষেবা নিয়ে নানা অভিযোগ বামেদের। নিকাশি থেকে স্বাস্থ্য পরিষেবা, পুকুর ভরাট, অবৈধভাবে গাড়ি পার্কিং থেকে টাকা নেওয়া, এই রকম 11 দফা দাবি নিয়ে সোমবার গোবরডাঙ্গা শহরের পৃথক দুটি জায়গা থেকে সিপিএম এর মিছিল শুরু হয়। ধীরে ধীরে মিছিল আসে পুরসভার সামনে, সেখানে অবস্থান বিক্ষোভ করে ডেপুটেশন দেওয়া হয় চেয়ারম্যানের কাছে। সিপিএম এর গোবরডাঙ্গা হাবড়া গ্রামীণ এরিয়া কমিটির তরফে এই ডেপুটেশন দেওয়া হয়। পৌর পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরা হয় এমনটাই জানান সিপিএম নেত্রী স্বপ্না ঘোষ। পৌর দফা দাবি নিয়ে আজকে গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশনে গেছিলাম। আমাদের মূলত দাবি ছিল, 1 নম্বর হচ্ছে গোবরডাঙ্গা হসপিটাল, মানে জ্বলন্ত সমস্যা। হ্যাঁ, তদ্দীপ রাজীন পৌরসভাতে বাড়ি বাড়ি জল পৌঁছায়নি, কোনো বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, এটা একটা পৌরসভা চলছে। আচ্ছা, এখানে জল নিকাশি ব্যবস্থা মানে সেই বলে না, ব্যাঙে পেচ্ছা করে দিলে একেবারে ডুবে যায়, সেই শাস্ত্রে আছে তো। দেখবেন এখানে 2 নম্বর ওই পিলখাট দেখলা, যে সমস্ত এলাকা আছে, যে একটুখানি এই যে মানে 2 ঘন্টাও বৃষ্টি হওয়া লাগে না, 8 ঘন্টার বৃষ্টিতে মানুষ জলমগ্ন হয়ে যায়। আজকে গোবরডাঙ্গা কালীবাড়ি থেকে একটা মিছিল পৌরসভা অভিমুখে এসছে, একটা মনসুতলা রেলগেট থেকে একটা মিছিল আজকে জনগণের দাবি নিয়ে গোবরডাঙ্গা পৌরসভাতে এসছে। আমি ছিলাম, আমাদের এরিয়া কমিটির নেতৃত্বরা ছিল, আমাদের জেলা কমিটির নেতৃত্ব ওই সত্যসেবী কর ছিলেন, সত্যকাপার জেলা কমিটির নেতৃত্ব ছিলেন, আমাদের এরিয়া কমিটির আমাদের প্রাক্তন চেয়ারম্যান বাপি ভট্টাচার্য ছিলেন। অহেতুক অভিযোগ করা হচ্ছে, সরকারি নিয়ম নীতি মেনেই সমস্ত কাজ করা হচ্ছে, কোনো অবৈধভাবে টাকা গাড়ি থেকে নেওয়া হচ্ছে না বলে দাবি করেন গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত। তিনি জানান শহরের নিকাশি ব্যবস্থার জন্য অর্থ মঞ্জুর হয়েছে, এ বিষয়ে তিনি আরো বলেন। দেখুন, সিপিএম জনগণ থেকে বিচ্ছিন্ন, মানুষ তাদের পশ্চিমবাংলার মানুষ তাদেরকে বয়কট করেছে, ওরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে কিছু মিথ্যাচারে দাবি সনদ তৈরি করে আমাদের কাছে এসেছে, মানুষকে বিভ্রান্ত করবার একটা নামান্তর। ওরা যা এখানে দাবি করছে পৌরসভা, সেগুলো বেশিরভাগটাই কার্যকরী করে ফেলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সমস্ত কর্মসূচি, যে সমস্ত প্রকল্প বাংলার মানুষকে উপকৃত উপকার করছে, বাংলার মানুষকে সমৃদ্ধ করছে, আমরা হচ্ছে সেই প্রকল্পগুলো মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছি। গোবরডাঙ্গার মানুষ ভীষণ খুশি, মানুষের সাধারণভাবে তাদের যা প্রত্যাশা তার থেকে বেশি কাজ আমরা বোর্ড অফ কাউন্সিলার আমরা করতে পেরেছি, মানুষ আমাদের পাশে রয়েছে, ফলে রাজনৈতিক বন্ধু তাদেরকে আমরা স্বাগত জানিয়েছি, তারা এসেছেন, তারা কিছু দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।